আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন ফেসবুকে, দেখলে আমার এই ফেজটি নূরুন্নবী জামশেদ ফেজটি ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফলোয়ার সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে আমি দেখাবো এই যে গ্রামে আমাদের বাড়িতে মালটা বলে মুসাম্বির মতো মুসাম্বি, তো মালটা গাছ থেকে একটা মালটা নেব। সর্বশেষ যে মালটাতে ছিল সেই মালটাতে আমি আজকে ছিঁড়ব, কেন অনেক জঙ্গলের মতো হয়ে গেছে। এই যে দেখেন অনেক লতা যুক্ত গাছ, এই যে শিম গাছ, আরও অনেক ধরনের গাছ রয়েছে। তো এখানে সাপের ভয় তো আছে, এখন বৃষ্টি, তো বৃষ্টির দিনে আমাকে এভাবে আসতে হচ্ছে। কই এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে মালটা গাছ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছিল। আর প্রথমে এটা ছাদের উপর ছিল টপে, আমি সেখান থেকে এনে নিচে রোপণ করে দিয়েছি। গাছের এ গোড়াটা দেখেন, ছোটো এটা আমার ভাই এনেছিল, ছোটো ভাই, আমার ছোটো বোনের জামাই। আরও গাছ এনেছিল, সেখানে অনেকগুলো মারা গেছে। এই দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে মাশাল্লাহ, যাতে ডাল না ভাঙে নিরাপত্তার সহিত কাটতে হবে। প্রথমবারের মতো এখানে ছয়টা ধরেছিল। যে ভিউয়ার্স এই যে দেখেন যে মালটা অনেক সুস্বাদ, অনেক প্যাকেছে, একদম লাল হলুদ হলুদ কালার। এখানে এই যে চিচিঙ্গা না জিজিঙ্গা বলে এই গাছগুলো আমার মায়ের হাতে রোপণ করা, অনেক রয়েছে এখানে। এখানে শিমের গাছ রয়েছে, চিচিঙ্গা জিজিঙ্গা, আর ওদিকে নারিকেল গাছ। এখানে আরেকটা আছে মাঙ্গা গাছ ছোটো, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও তেমন পাতা নেই। যেখানে ভিতরে আরেকটা রয়েছে ছোটো, আগামী বছর ইনশাল্লাহ আসবে। যে একটু দেখেন বৃষ্টির দিনে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রাম। নারিকেল গাছের বৃষ্টি ভেজা নারিকেল গাছের পাতা খুবই চমৎকার দেখতে। আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির দিনে খালের কী অবস্থা, খুব সুন্দর লাগছে। রাত্রে এই গাছ সামনে যে গাছগুলো দেখতেছেন এখানে বক থাকে, এখানে এই যে বাঁশ গাছের মধ্যে থাকে, সেটাও অনেক দিন আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স এখন এটি আমি কেটে দেখাবো। আসলে একটি ফল, এই একটি ফল কিন্তু একটি ফল না আমার কাছে, এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার স্যাপার। কেননা এটা আমি যদি কিনে খেতাম বাজার থেকে তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু নিজের বাড়ির নিজের গাছের ফল সেটা অনেক বড় একটি বিষয়। সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, না হলে এটা ভিডিও করে দেখাতাম না। তো সবারকে বলবো বাড়ির ছাদে কিংবা মাটিতে বাড়ির আঙ্গিনায় এরকম গাছ রোপণ করবেন, খাবেন। তো আমি বাড়ির সবাইকে দেবো পর্যায়ক্রমে, আমি আমার মতো করে কাটতেছি, আপনারা আপনাদের মতো করে কাটবেন। এটা গাছটা উপহার দিয়েছিল আমার ছোট বোনের দামায় কাইসার, অনেক ভালো ছেলে, ভবিষ্যতে আরো নিয়ে আসবে আগামী সিজনে, লিচু গাছ আনবে। তো দেখেন কত সুন্দর, খুব সুস্বাদু, খুব গ্রান। বিসমিল্লাহ, এ হচ্ছে ফকচুন, আমার বাগনি ফকচুন নাম ফকচুন, আর আমি সবকে ফেলবো, আমি কি আর দেবো না। হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্ত, তিনটে আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।